পরশু এক অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, সরকার পতনের পর রাজনৈতিক দলগুলোই সাংবিধানিক পথে যাত্রা শুরু করেছে। যদি সাংবিধানিক পথে যাত্রা ভুল হয়ে থাকে, তাহলে সেটা আন্দোলনে থাকা সবার ভুল। আসিফ নজরুলের এমন বক্তব্যের সমালোচনা করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। ফেসবুকে দেওয়া এক পোস্টে আসিফ নজরুলের বক্তব্যকে খণ্ডন করে নয়টি পয়েন্টে তুলে ধরে ফরহাদ মজহার লিখেছেন, আসিফ নজরুল দাবি করেছেন সাংবিধানিক পথে যাত্রা ভুল হলে সেটা এই আন্দোলনে থাকা সবার ভুল হবে, কিন্তু সেটা সবার ভুল হতে পারে না। সেটা একান্তই আসিফ নজরুলের ভুল কিংবা রাজনৈতিক দল ও সেনা প্রধানসহ যারা গণঅভ্যুত্থানকে ফ্যাসিস্ট সংবিধানের অধীনে ঢুকিয়েছে তাদের সকলেরই ভুল। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াসের সাথে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও উপস্থিত ছিলেন উল্লেখ করে আসিফ নজরুল দাবি করেছেন, পুরো আলোচনা প্রক্রিয়ায় কেউ তো তখন বলেন নাই যে আমরা কেন শপথ নেব, সাংবিধানিক পথে যাব, চলেন বিপ্লবী সরকার গঠন করি। যদি তাই হয় তাহলে আসিফ নজরুল সেই ক্ষেত্রে চুপ করেছিলেন কেন? আসিফ নজরুল কি তখন ঘুমিয়েছিলেন? ক্ষমতার লোভে আসিফ নজরুল ফ্যাসিস্ট শেখ হাসিনার সংবিধানের অধীনে গণঅভ্যুত্থানকে বিসর্জন দিয়ে সবচেয়ে শক্তিধর ব্যক্তি হবার জন্যই ভুল পথে বাংলাদেশকে নিয়ে গিয়েছেন। এই দায় একান্তই আসিফ নজরুলের। শুধু তাই নয়, কেউ কেউ বলেন কেন শহীদ মিনারে শপথ নিলাম না, কেন বিপ্লবী সরকার হলো না, কেন সাংবিধানিক পথে গেলাম। এসব উল্লেখ করে আসিফ নজরুল কটাক্ষ করে বলেন, এখন আপনি দেখবেন কোনো কোনো মানুষ তারা পৃথিবীর সব কিছু জানেন। আসন্ন চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক আলোচনা সভায় আইন উপদেষ্টা ভুলের দায় থেকে বাঁচবার জন্য এই ধরনের মিথ্যা সাফাই গিয়েছেন। বাংলাদেশের বিদ্যমান সংবিধানের প্রস্তাবনা এবং প্রজাতন্ত্র অধ্যায়ও গণসার্বভৌমত্ব স্বীকার করে। প্রস্তাবনা এবং অনুচ্ছেদ সাতের দুই ধারা স্বীকার করলেও মূল সংবিধান গণসার্বভৌমত্বের বিরোধী, অতএব স্ববিরোধী, একে ছুঁড়ে ফেলে দেওয়া ছাড়া গতন্তর নাই। এই সকল বিষয় বিবেচনা দাবি না করে আসিফ নজরুল কেন সেনা সমর্থিত উপদেষ্টা সরকার কায়েম করে শেখ হাসিনার ফ্যাসিস্ট রাষ্ট্রই কায়েম করলেন? সাংবিধানিক পথে যাত্রা ভুল হলে আমরা ঐক্যবদ্ধভাবে সেই ভুল আবার কেন শোধরাতে পারি? কিন্তু আসিফ নজরুলের ফাঁপা ও অন্যায় দাবি আমাদের পরস্পরকে বোঝার এবং বাংলাদেশের বর্তমান সংকট কাটিয়ে ওঠার ক্ষেত্রে সহায়ক হবে না, বরং আরও জটিল হবে। আসিফ নজরুলের আলোচনায় সেনাবাহিনী ও সেনাপ্রধানের প্রতি অকারণ কটাক্ষ রয়েছে। বাংলাদেশের রাজনৈতিক সংকট সমাধানের ক্ষেত্রে অবশ্যই নাগরিক হিসেবে সৈনিকদেরও ভূমিকা আছে এবং থাকবে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে আসিফ নজরুলের ফাঁপা দাবির পরিপ্রেক্ষিতে বলতে হয় এই দায় আসলে একান্তই তার একার। ফরহাদ মাজহার বলেন, প্লিজ জনগণকে ঐক্যবদ্ধ রাখাই এখনকার কাজ। নিজের দোষ ঢাকবার চেষ্টা করবেন না, ভুল আমরা যে কেউ করতে পারি, কিন্তু যখন নিজের দায় অস্বীকার করেন কিন্তু সেটা মেনে নেওয়া যায় না। আবিদ হাসান, কালবেলা।